হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি আমাদের মালয়েশিয়াতে কী কী ধরনের কাজের ভিসা এসেছে। চলুন বন্ধুরা, আজকে মালয়েশিয়া সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেওয়া যাক। মালয়েশিয়া দেশটি নিত্যদিন ধরে ভিসাগুলো বন্ধ ছিল, কিন্তু বর্তমানে মালয়েশিয়ার ভিসাগুলো খুব সহজেই চালু হয়ে গিয়েছে। এবং আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি যে অল্প টাকায় এবং স্বল্প সময়ে বেশি বেতনে কী কী ধরনের মালয়েশিয়াতে কাজ রয়েছে, সেই ইনফরমেশনগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি আমি বলতে চাচ্ছি আমাদের মালয়েশিয়াতে কোন কোন ধরনের কাজ রয়েছে। এবং আপনারা সবাই জানেন মালয়েশিয়া দেশটি কিন্তু অত্যন্ত সফল একটি দেশ, এবং এই দেশে দেখতে যতটা সুন্দর এবং সফলতা ততটাই এগিয়ে রয়েছে সারা বিশ্বের মাঝে। এবং এই দেশটি কিন্তু অনেকটা একটি বড় দেশ এবং অসাধারণ একটি সুন্দর দেশ। এই দেশটি প্রাকৃতিক ছোঁয়া এবং প্রাকৃতিক দিয়ে কিন্তু তারা অনেকটাই উন্নত। আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি আপনারা কী কী ধরনের কাজে মালয়েশিয়াতে ভিসা নিয়ে যেতে পারবেন, এবং আমাদের কাছে এই সব ধরনের সুবিধাগুলো রয়েছে। এবং এই ভিডিওর শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সকল ইনফরমেশনগুলো খুব সহজেই জানতে পারবেন। আমি আজকে এই ভিডিওতে আমি জানাবো যে মালয়েশিয়াতে অল্প টাকায় এবং স্বল্প সময়ে কীরকম ভিসা রয়েছে এবং কী ধরনের কাজ রয়েছে, কীরকম স্কিল দরকার যদি আপনারা সেই কাজে যেতে ইচ্ছুক হন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিওর শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলেই কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশনগুলো খুব সহজেই জানতে পারবেন। বন্ধুরা, এখন মেন টপিকে বা মেন সাবজেক্টে আসা যাক। আমাদের মালয়েশিয়াতে প্লান্টেশন ফ্যাক্টরিতে ওয়ার্কার নিয়োগ। প্লান্টেশন বলতে আপনারা সবাই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রাকৃতিক, এরকম অনেক খেত খামার দেওয়া থাকবে, সেখানে প্লান্টেশন করতে হবে। এবং প্লান্টেশন ফ্যাক্টরি বলতে যেখানে প্লান্টগুলো তৈরি করা হয়। এবং আপনারা যারা প্লান্টেশন ওয়ার্কার হিসেবে যেতে ইচ্ছুক তাদের বেতনে কিন্তু বাংলা টাকায় বহু বেতন হতে যাচ্ছে। এবং আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ পারেন তাদের জন্য কিন্তু আরও অসাধারণ একটি কাজের অফার রয়েছে মালয়েশিয়াতে। আপনাদের মতো যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ একটি লাইক আপনাদের জন্য 1000 ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। তাই বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওর কোন পার্টটি বেশি ভালো লেগেছে। এছাড়াও বন্ধুরা, হেল্পারিংয়ের কাজে শ্রমিক নিয়োগ। যারা হেল্প করতে পারেন তাদের জন্য আমরা মালয়েশিয়াতে হেল্পারিংয়ের কাজে শ্রমিক নিয়োগ করার সুযোগ দিচ্ছি। আপনারা যারা মালয়েশিয়াতে হেল্পারিংয়ের কাজে যাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করবেন, এবং এই ভিডিও শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলে কিন্তু সকল ইনফরমেশনগুলো অফারগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবেন। এবং আপনারা সবাই জানেন মালয়েশিয়া দেশটি অত্যন্ত একটি সুন্দর দেশ, এবং প্রাকৃতিক দিক দিয়ে কিন্তু এই দেশটি অনেকটাই উন্নত, এবং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এই দেশটি অনেকটাই এগিয়ে যাচ্ছে। আপনারা যারা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য নিত্যদিনের ইনফরমেশনগুলো সবার আগে আমি তৈরি করে থাকি। আমার দেশি ভিসা চ্যানেলে শুধু মালয়েশিয়া না, সৌদি আরব, সিঙ্গাপুর, জর্ডান, কুয়েত থেকে শুরু করে সকল দেশের ইনফরমেশনগুলো কিন্তু আমার এই ভিডিও বা এই চ্যানেলে আপলোড করা হয় ভিডিওর আকারে। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা ভিজিট করে দেখতে পারেন, কারণ আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার দেশি ভিসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নিত্যদিনের সকল ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। বেতন খুব ভালো হবে, এবং যারা অল্প টাকা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই মালয়েশিয়াতে যেতে আগ্রহী তারা অবশ্যই আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করলে কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশনগুলো খুব সহজেই জানতে পারবেন। বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। আপনাদের জন্য নিত্যদিনের ইনফরমেশনগুলো আমার দিদি ভিসা চ্যানেলে আপলোড করা হয়। এই ছিল আজকের ভিডিওটি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। আসসালামু আলাইকুম।